আসছে মেম্বার পদপ্রার্থী পাঁচ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী নাহিদ হাসান। আসসালামু আলাইকুম, আমি নাহিদ খান নওপাড়া থেকে দাঁড়াইছি পাঁচ নং ওয়ার্ডে। আপনারা সবাই আমাকে একটি করে ভোট দিবেন, ধন্যবাদ। ধন্যবাদ নাহিদকে সংক্ষেপে মূল্যবান কথা বলার জন্য। দয়া ধর্মকেরা দুটি কথা বলবো, একটু কথাটি শুনেন। চার পাঁচ ছয় আমার ওয়াইফ মহিলা নির্বাচিত দাঁড়াইছে, আপনারা দয়া ধর্ম করে এই চার নং ওয়ার্ডে আজ পর্যন্ত একটি মহিলা মেম্বার হয় নাই। তা পাঁচ ছয় আপনার কাছে অনুরোধ করে কই আমার ওয়াইফেরে আপনারা দয়া ধর্ম করিয়া একটি করে ভোট দয়া ধর্ম করিয়া আপনারা ভিক্ষা স্বরূপ আমাকে এইবারের মতো দেন। দয়া ধর্ম করে আপনার কাছে এই ভোট চেয়ে আমি এই তুই বক্তব্য রেখে শেষ করলাম। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ রেণু চাচাকে। এখন আসছে আমাদের পাশের গ্রাম লস্করপুরের মেম্বার পদপ্রার্থী জনাব আব্দুর রহিম। আরও যারা যারা উপস্থিত আছেন মেম্বার পদপ্রার্থী, দয়া করে আমাদের মঞ্চের বাম পাশে আসেন, দয়া করে আমাদের মঞ্চের বাম পাশে আসেন। যারা যারা মেম্বার পদপ্রার্থী আছেন কথা বলতে চান, এক মিনিট কথা বলেন। আসসালামু আলাইকুম, আমি লস্করপুর থেকে আব্দুর রহিম। আমি আপনাদের সকলের দোয়া প্রার্থী। আমি গত টাইমে নির্বাচন করেছিলাম, যে কোনো কারণে আল্লাহ আমার ওকে বাকি রাখেন নাই, আমি ফের করছি। সকলের কাছে আমার অনুরোধ, একবারের জন্য আমাকে আপনারা সুযোগ দিবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর এলাকাবাসী যারা আছে পার্শ্ববর্তী ওয়ার্ডের যে লোকগুলো আছে তাদের কাছে আমার একটা অনুরোধ, যে যেখানে সুবিধা পান আমার জন্য দোয়া করবেন আর আমার জন্য একটা চেষ্টা করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুর রহিম সাহেবকে। এখন কথা বলবেন সংরক্ষিত মহিলা আসনের পদপ্রার্থী, যিনি ইতিপূর্বে একবার এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন, আমাদের পরিচিত মুখ, আমাদের রেখা আপা। আসসালামু আলাইকুম। চার পাঁচ ছয় নাম্বার ওয়ার্ডে নির্বাচন পদপ্রার্থী, আমারে সালাম দিবেন। আসসালামু আলাইকুম। সবাই আমারে একটা করে ভোট দিবেন, আমি আপনার কাছে দয়া করে একটা করে ভোট চাই। সবাই আমারে চার পাঁচ ছয় সবাই আমাকে একটা করে ভোট দিবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রেখা আপাকে সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য। এখন আপনাদের সামনে সংক্ষেপে কথা বলবেন আমাদের চার নং ওয়ার্ডের সাবেক মেম্বার পাঁচ নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব বাসেদ মণ্ডল। আসসালামু আলাইকুম। আজকের বাউল গানের আয়োজিত সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমি নাগবাড়ে বারণ নাগবাড় ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের সাবেক মেম্বার এবং সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব আমি পালন করেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি জানি আবার নির্বাচিত হতে পারি এবং যোগ্য হিসাবে যদি পড়ি তাহলে দয়া করে আমারে একটি করে ভোট দিবেন। এই বলে আমার কথা শেষ করছি, আসসালামু আলাইকুম। বাহ, ধন্যবাদ বাসমের মা সাহেবকে। সবাই এই বিরক্তিটুকু বিরক্তি মনে করবেন না, কারণ এই যে আজকের এই অনুষ্ঠান এখানে ওনাদের কিছু সহযোগিতা আছে, কাজেই ওনারা দু চারটে কথা বলবে এটাই স্বাভাবিক। দয়া করে বিরক্ত হবেন না, ঠিকই তো, এই তো শেষ। I'm going to have a look at that.
এখন আপনাদের সামনে কথা বলবে বর্তমান মেম্বার জনাব আব্দুল সালাম। জনাব আব্দুল সালাম বাঙালি। আসসালামু আলাইকুম। আমি পাঁচ বছর আপনারা দয়া করে মেম্বার বানাইছিলেন, পাঁচ বছর চলে গেছে। আমার যদি কোনো ভুল ত্রুটি থাইকা থাকে, চলার পথে কোনো ব্যতিক্রম করে থাকে, তাহলে দয়া করে আল্লাহর রাস্তায় আমার ক্ষমা করে দেবেন। আর আমি বর্তমানে আবার ভোটে দাঁড়াইছি। তা আমার কথা হইল যে আপনারা এখন একটা সময় আইছে, এখন আপনি গ যাচাই বাছাই কইরা উপযুক্ত দেইকা ভোট দেওয়ার মতো সুযোগ আছে, যে আপনি গ পাশে কে দাঁড়াইতে পারবে আর কে দৌড় পারতে পারবে, দয়া করিয়া যাচাই বাছাই করিয়া আপনারা দয়া করিয়া ভোট দিবেন। এই বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল সালাম বাঙালি সাহেবকে। মহিলা শিল্পী রেডি করেন, মহিলা শিল্পী। হ্যালো হ্যালো হ্যালো, এই ঢোলের সাউন্ডটা ঠিক করে দেন, হাই বারটা। আমি আপনাদের এলাকারই সন্তান, তো আমার বাবা 5 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী, তো তার পক্ষ হয়ে সকলের কাছে দোয়া চাচ্ছি এবং তার জন্য একটি করে ভোট আপনাদের কাছে প্রার্থনা করছি। সকলেই তার জন্য দোয়া করবেন এবং একটি করে ভোট তাকে দিবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধৈর্য সহকারে বসে আপনারা গান উপভোগ করুন আর আমার জন্য আপনারা সকলেই দোয়া করবেন।